তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার এক, গোলাপ। বন্ধুরা, ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি, তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার দুই, বেলফুল। বন্ধুরা, এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয়। নাম্বার তিন, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার চার, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার পাঁচ, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, জবা, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা, আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।